ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞ ও লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে নওগাঁর সাপাহারে শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাপাহার প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে। শুক্রবার জুম্মার নামাজ শেষে সদরের জিরো পয়েন্টে অবস্থিত তালপুকুর জামে মসজিদ, সাপাহার মডেল মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের ইমাম মুসল্লিদের সমন্বয়ে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অবিলম্বে ফিলিস্তিনি ও লেবাননের মুসলমানদের উপর ইসরায়েলি সন্ত্রাসবাদ ও আগ্রাসন বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে সাপাহার উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আরিফি, জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আবদুল্লাহ হাবিবি, বাইতুন্নূর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম, বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জহির রায়হান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারুক আহমেদ সহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। এ সময় বিভিন্ন মসজিদের শহর ও শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন।